সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22 জুন 2023 ইংরেজি তারিখ, 6ই আষাঢ় বাংলাদেশ মতে 8ই আষাঢ় 1430 বঙ্গাব্দ, হিজরি 3 জিলহজ, রোজ বৃহস্পতিবার। চতুর্থী তিথি থাকবে বিকাল 3:36:22 পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র 3:06:58 পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশিতে তার নিজ গৃহে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া তুলা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মহারাজ, মেষ রাশিতে বৃহস্পতি রাহু জ্যোতি, বৃষ রাশিতে বুদ্ধির দেবতা বুধ এবং মিথুন রাশিতে গ্রহপিতার রবি পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে, বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তির অনলজল ছিল সেগুলো দূর হবে, সেই সঙ্গে শান্তির বাড়ি বর্ষিত হবে। তাছাড়া সহকর্মীদের সহযোগিতা পাবেন যার ফলে আটকে থাকা কাজ সচল হবে, এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে অংশীদারদের সাথে মতানৈক্য দূর হওয়ার কারণে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসাদ আসবে, সেই সঙ্গে অতিথি সমাগমেও মুখর থাকবে। তাছাড়া মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবেন, সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলার মীমাংসা ঘটবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। তাছাড়া বিশেষ করে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, এমনকি ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আর লৌকিকতায় যদিও ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপঢৌকন আদিও সমানে পাবেন, আর রাগ জিত ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, সেই সঙ্গে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে, গান বাজনা, আঁকালেখা, অভিনয়,
আবৃত্তির দিকে মন ধাবিত করবে, এমনকি সুখী প্রতিষ্ঠিত মানুষরূপে গড়ে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আপনাদের চৌকস বুদ্ধিমত্তা দিয়ে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সন্তান সন্ততির আগাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে। সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিও দিক বিদিক ছড়িয়ে পড়বে, দলিলপত্র হাতে আসবে, কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে আপনারা সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, মধ্যাহ্নে সূর্যের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে যা লাইফ স্টাইল চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে, এমনকি শিক্ষার্থীদের জীবনের ভিত রচনা করবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে বিশেষ করে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বিবাহের মাধ্যমে। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলার মীমাংসা হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দেহ মনে স্বস্তি ফিরে আসবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে, তাই তো মনের অভিলাষ পূর্ণতার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনারা সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, পিতামাতা গুরুজনদের আশীর্বাদ প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়াবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহ রাশি সিংহ লগ্ন নিয়ে। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে, এমনকি লোকসান গুনতে হবে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করে তুলবে। সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন, এমনকি নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সকল প্রকার দুনম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে বা সব যাত্রায় অংশ নিতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে
আপনাদের ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যা শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে দেবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, এমনকি লভ্যাংশের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আপনাদের ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করাবে, এমনকি বিশেষ করে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে। তাই তো লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় চমকপ্রদ লাভ করবেন এই দিনটিতে। তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলে আপনারা জীবিকার ভিত মজবুত করবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে, সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলারাশি ও তুলালগ্ন নিয়ে। তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে জয় জয়কার দিন উপভোগ করবেন, সেই সঙ্গে আপনাদের গুণাংশ বাড়বে, দোষাংশ লোপ পাবে, আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা জীবনের গতি বদলে দেবে। তাছাড়া গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করে দিতে পারে আজকের দিনটিতে। তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন হবে, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে দাম্পত্য জীবন যাদের কটুতায় ভরেছিল, গৃহে অশান্তি ছিল, সেগুলো বিদূরিত হবে, সুখের হাসি মুখে ফুটাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলে জীবনের গতি বদলাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে 10 গুণ চমকে দেবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা তেমনি আশীর্বাদও প্রাপ্ত হবেন, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করে জীবনের ভিত রচনা করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ধনুলগ্ন নিয়ে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা কিন্তু ভারী করে তুলবে। তাই তো ডাইনে, বামে, সামনে, পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিবাহিত করতে হবে, এমনকি আর্থিক দৈন্য দশা দেখে ধরবে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন, সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকতে হবে, এমন
এমনকি মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিতে পারে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। আর ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশনা হয়ে থাকে সহকর্মী অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, সেই সঙ্গে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করবে, কোন জলে স্থলে অন্তরীক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠাবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও দেবে, প্রতিযোগিতায় জয়ী করাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবে, সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, মনের অভিলাষ পূর্ণ করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন এবং ধৈর্য ধারণ করুন, দেখবেন জীবনের গতি বদলাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোয় ঝলমলে একটি দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে আনন্দে নাচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন, সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকুন, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, এমনকি বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি হাসপাতালে চক্কর কাটতে হবে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় মাত্রা কিন্তু সীমা ছাড়িয়ে যেতে পারে, তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি বিশেষ করে চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুন 2023 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, আর্থিক দৈন্যদশা কাটাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য জীবনও কিন্তু সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, স্মৃতিশক্তি বাড়বে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, স্বদেশ বিদেশ ভ্রমণ করাবে, সেই সঙ্গে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি বিশেষ করে কোনো উপহার উপঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি
পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের জীবনের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণমুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের আশীর্বাদ আপনাদের জীবন চলার পথের পাথেয় হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে আশ্রয় দিন, সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়ার আবশ্যকতা রয়েছে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 22 জুন 2023 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।